নীলফামারি জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো আখতার আহমেদ রাশার একক ভাস্কর্য প্রদর্শনী। শত শত দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল পুরো গ্যালারি। প্রদর্শনীতে বাংলাদেশের বিখ্যাত মানুষ, মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি, বিশ্বের নামকরা ব্যক্তিত্ব এবং প্রকৃতির নান্দনিক অনুভূতির শিল্পীর চিত্রকর্মে ফুটিয়ে তোলা হয়েছে। শিল্পী তার শিল্পকর্মে কুড়িয়ে আনা শুকনো গাছের কাঠামোকে প্রাধান্য দিয়েছেন। তার শিল্পকর্মে বিবৃত হয়েছে বাংলাদেশের সমকালীন ইতিহাস, মুক্তিযুদ্ধ, গণহত্যা, শিশুকোলে মা, বেদনাহত নারী মুখ, একতার হাতে উদ্বেলিত বাউল। এ ধরনের ভাস্কর্য প্রদর্শনী নীলফামারিতে প্রথম হওয়ায় দর্শনার্থীদের আগ্রহ ছিল বেশ। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। আপনাদের নীলফামারি জেলাতে যে এরকম আসবে সেটা আমরা কল্পনা করতে পারিনি। আমি প্রথম এগুলা দেখলাম এবং খুব আমার চমৎকার লেগেছে, নতুন দেখছি, এটা আমার অনুভূতিটা অনেক ভালো। কাঠের তৈরি ভাস্কর্য সত্যি, এটা কারা কি যারা যেভাবে বানিয়েছে আমাকে খুবই সুন্দর লেগেছে। কেটে ফেলা গাছের একটা অংশকে ব্যবহার করেও যে নান্দনিকতা ফুটিয়ে তোলা যায় সেটি এখানে আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধকালীন সময় যে আমেরিকা তো আমাদের পক্ষে ছিল না, কিন্তু সেই সময় আমেরিকার জনগণ, অনেক মানুষ আমাদের বাংলাদেশের পক্ষে অনেক কাজ করেছে। তার মধ্যে আমি একটা কথা উল্লেখ করতে চাই যে কনসার্ট ফর বাংলাদেশ যেটা হয়েছিল ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে 1971 সালের 1 আগস্ট, তাদের আমি কিছু প্রতিকৃতি করেছি। এছাড়াও আলাদাভাবে গান গেয়েছে জোয়ান বেইজ, উনিও 25শে মার্চের যে ঘটনাটা ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা, ওটা শোনার পর উনি একটা গান লিখেন এবং সেই গান উনি বিভিন্ন জায়গায় আমেরিকার বিভিন্ন স্টেটে গান। গত 17 সেপ্টেম্বর দুদিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। সাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।